নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে খন্দিয়াল কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 12 ডিচেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এবাৰ বিজেপিৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচী আৰম্ভ হৈছে এবাৰ ৰেলি দি 300 প্ৰাক্তন আছু কৰ্মীয়ে যোগ দিছে এবাৰ বিজেপিত এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ প্ৰায় 300 প্ৰাক্তন আছু কৰ্মীয়ে যোগ দিব এবাৰ বিজেপিত বৃহৎ ৰেলি দি এবাৰ বিজেপিৰ বৃহৎ যোগদান কাৰ্যসূচী পৰৱৰ্তী খবৰটো হৈছে এবাৰ এক আচৰিত ঘটনা সংঘটিত হৈছে যদিও আচৰিত খবৰ আপুনি আচৰিত নহব কিয়নো এজন মৃত লোক আহিছে আৰক্ষী থানালৈ পুনৰবাৰ জনাইছো এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো এজন মৃত লোক আহিছে আৰক্ষী থানালৈ এয়া কোনো সাধাৰণ কথা নহয় সাধাৰণ মানুহ নহয় এওঁ অসমৰ প্ৰাক্তন এজন মন্ত্ৰী প্ৰাক্তন মন্ত্ৰী হঠাৎ উপস্থিত হৈছে আৰক্ষী চকীলৈ জীৱিত থকাৰ প্ৰমাণ দিবলৈ নিশাই আহিছে চতিয়া থানালৈ প্ৰাক্তন মন্ত্ৰীগৰাকী এজন মৃত লোক আহিছে শেহতীয়াভাৱে তেওঁৰ মৃত্যু হৈছে তাৰ পিছতে জীৱিত থকাৰ প্ৰমাণ দিবলৈ নিশাই চতিয়া থানালৈ উপস্থিত হৈছে প্ৰাক্তন মন্ত্ৰীগৰাকী আন এক ডাঙৰ খবৰ হৈছে এবাৰ বস্তাই বস্তাই মোবাইল উদ্ধাৰ কৰা হৈছে আৰক্ষী থানাৰ ভিতৰতে বস্তাই বস্তাই চুৰি কৰা মোবাইল এই মুহূৰ্তত জনাই আছো এটা ডাঙৰ খবৰ কিয়নো আৰক্ষীৰ জালত পৰিছে সাতটাকৈ মোবাইল চুৰ ইতিমধ্যে আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিছে সাতটাকৈ গভাইত চুৰ উদ্ধাৰ হৈছে সোণৰ আ অলংকাৰো পশ্চিমবংগৰ পৰা আহিছে এই সাতটাকৈ গভাইত চুৰ আৰু অসমত সংঘটিত কৰিছিল চুৰিকাণ্ড এইবাৰ বস্তাই বস্তাই উদ্ধাৰ কৰা হৈছে মোবাইল ফোন লংকা আৰক্ষীয়ে চুৰৰ বিৰুদ্ধে চলাইছে অভিযান আৰু অভিযানত আৰক্ষীৰ জালত পৰিছে প্ৰীতম দেৱ মঞ্জিত মজুমদাৰ লালন শেখ কলিমুদ্দিন শেখ মিঠু শেখ চুকু উল্লাহ শেখ আৰু চিৰাজুল শেখ 1000টাৰো অধিক চুৰি কৰা মোবাইল আৰক্ষীয়ে ইতিমধ্যে উদ্ধাৰ কৰিছে এয়া আপোনালোকক দৃশ্য দেখুৱাইছো এইদৰে চাওক থানাৰ ভিতৰত বস্তাই বস্তাই উদ্ধাৰ কৰা হৈছে মোবাইল ফোন এই সাতটাকৈ ঘবাই চুৰে কেহতীয়াভাৱে অব্যাহত ৰাখিছিল চুৰি কাৰ্য তাৰপিছতে বস্তাই বস্তাই মোবাইল ফোন উদ্ধাৰ কৰা হৈছে আৰু ইতিমধ্যে মাৰাথন অভিযান অব্যাহত ৰখাৰ পিছতে এইদৰে এতিয়া মোবাইল ফোনবোৰ উদ্ধাৰ কৰিছে আৰক্ষীয়ে পৰৱৰ্তী ডাঙৰ খবৰটো হৈছে এবাৰ কিশোৰীৰ সৈতে বিজেপিৰ বিধায়কৰ এক ভয়ংকৰ কাণ্ড এবাৰ পোহৰলৈ আহিছে সেই ঘটনাই এক লজ্জাজনক ঘটনা সংঘটিত হৈছে কিশোৰীৰ সৈতে এগৰাকী বিজেপি বিধায়কৰ এক লজ্জাজনক তথা আৰু ভয়ংকৰ কাৰ্য কিশোৰীৰ সৈতে বিজেপিৰ বিধায়কৰ ভয়ংকৰ কুকৰ্ম এইবাৰ পোহৰলৈ আহিছে কিশোৰীৰ সৈতে বিজেপি বিধায়কৰ কুকৰ্ম এতিয়া সৰ্বত্ৰে চৰ্চা আৰম্ভ হৈছে 9 বছৰৰ মূৰত দোষী প্ৰমাণিত হৈছে বিজেপিৰ বিধায়কগৰাকী এবাৰ যৌন নিৰ্যাতনৰ গুৰুতৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল এই নেতাজনক বিজেপি বিধায়কজনক এবাৰ গোচৰৰ জেলত আলহী হৈছে বিজেপি বিধায়ক যৌন নিৰ্যাতনৰ গোচৰত জেলৰ আলহী হৈছে বিজেপি বিধায়ক উত্তৰ প্ৰদেশৰ বিজেপি বিধায়ক ৰামদুলাৰ গুণ্ডক আদালতে বিহিছে শাস্তি 15 ডিচেম্বৰত আদালতে ঘোষণা কৰিব শাস্তি বিধায়ক পদ হেৰুওৱাৰ বাবেই ৰামদুলাৰ গুণ্ডৱে অতি কমেও 20 বছৰৰ কাৰাদণ্ডৰ শাস্তি বিহিবলৈ দাবী অভিযোগকাৰীৰ 2014 চনৰ 4 নৱেম্বৰত কিশোৰীক লগতে এক লজ্জাজনক কাণ্ড সংঘটিত কৰাৰ পিছতে গোচৰ ৰুজু হৈছিল আৰু তাৰপিছত অৱশেষত অতি কমেও 20 বছৰৰ কাৰাদণ্ডৰ শাস্তি বিহিবলৈ দাবী জনাইছে অভিযোগকাৰীয়ে বিধায়ক পদ হেৰুৱাব পাৰে এইবাৰ ৰামদুলাৰ গণ্ডৱে এগৰাকী বিজেপি বিধায়কে এইদৰে এক অসৎ কাৰ্য কৰাৰ পিছতে এতিয়া এইদৰে প্ৰতিক্ৰিয়া আৰম্ভ হৈছে অতি কমেও 20 বছৰৰ কাৰাদণ্ড শাস্তি বিহিবলৈ দাবী অভিযোগকাৰীৰ আৰু 15 ডিচেম্বৰত আদালতে ঘোষণা কৰিব শাস্তি পৰৱৰ্তী ডাঙৰ খবৰটো হৈছে এবাৰ আজি লোকসভাৰ খতনৰ মাজতেই এক ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে কিয়নো গেছ জাতীয় পদাৰ্থ হাতত লৈ 2 অচিনাক্ত ব্যক্তি হঠাৎ প্ৰৱেশ কৰিছে এই মুহূৰ্তত জনাই আছো এটা ডাঙৰ খবৰ লোকসভাৰ সদনৰ মজিয়াত এক ভয়ংকৰ ঘটনা আজি সংঘটিত হৈছে নিৰাপত্তা ভংগ হৈছে সদনৰ মজিয়াত বিভিন্নজনে প্ৰশ্ন উত্থাপন কৰিছে নিৰাপত্তা ভংগ হৈছে সদনৰ মজিয়াত 2001 চনৰ
পার্লিয়ামেন্ট গৃহ আক্রমণের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সদন চলি থাকার মাজতে দুই অচিনাক্ত ব্যক্তি হঠাৎ প্রবেশ করেছে আর সদন চলি থাকার মাজতে দুই অচিনাক্ত ব্যক্তিয়ে প্রবেশ করেছে আর হাতত গ্যাস জাতীয় পদার্থ লই অধ্যক্ষর কাশলে যাওয়ার চেষ্টা চলাইছিল। নিরাপত্তার বেহুফালি সদনের গ্যালারিরে অচিনাক্ত ব্যক্তির অদ্ভুত আচরণ। লোকসভার সদনত সুরক্ষাক লইয়া এবার প্রশ্ন উত্থাপন হয়েছে। ইতিমধ্যে লোক দুজনক আটক করেছে আরক্ষীয়ে। হঠাৎ হাতত গ্যাস জাতীয় বস্তু লই অধ্যক্ষর ফলে আগবাহী গৈছিল। তার পিছতে এইদরে হঠাৎ হুলস্থুলিয়া পরিবেশের সূচনা হয়েছে। সামান্য পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে কেইবাগৰাকীও সাংসদ। হালদিয়া রঙের গ্যাস এৰি দিছিল লোকসভার মজিয়াত। আঙুলিত সামান্য আঘাত পাইছে সাংসদ দিলীপ শইকীয়াই। নিরাপত্তা ভঙ্গ হল সদনের মজিয়াত আর এইদরে সদন চলি থাকা অবস্থাতে হঠাৎ সুমাই গৈছে। তার পিছতে এক উত্তপ্ত পরিস্থিতির সূচনা হয়েছে। লোকসভার সদনের মজিয়াত এইদরে ঘটনা সংঘটিত হয়েছে। হাতত গ্যাস জাতীয় পদার্থ লই অধ্যক্ষর কাশলে যাওয়ার চেষ্টা চলার পিছতে এটা এক আতঙ্কময় পরিবেশের সূচনা হয়েছে। লোকসভার সদনের মজিয়াত এই ভয়ঙ্কর ঘটনা আজি সংঘটিত হয়েছে আর এই লোকসভার সদনত সুরক্ষাক লো এবার বিভিন্নজনে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে। পরবর্তী খবর হয়েছে আজি এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মরিগাঁওর ধরমতলত দহ খাবৈত বাগরি পড়েছে এখন যাত্রীবাহী ট্রেভেলার। সাইকেল আরোহীক বসাবলে গৈ দুর্ঘটনায় পতিত হয়েছে ট্রেভেলার বাহনখন। থিতাতে নিহত হয়েছে সাইকেল আরোহী রাজু দাস নামের ব্যক্তিগৰাকী। আনহাতে আহত হয়েছে ট্রেভেলারখনের বহু যাত্রী। আহত যাত্রীসকলক ধরমতুল রাজ্যিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাত পতিত ট্রেভেলারখনের নম্বর হয়েছে AS01RC2526। ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হওয়ার পিছতে এটা এইদরে এক হাহাকারময় পরিস্থিতির সূচনা হয়েছে। আন এক ডাঙর খবর হয়েছে আপনি অনলাইন পেমেন্ট করতে আপনি সাবধান হোক, কেন অনলাইন পেমেন্ট করা সকলের বাবে এবার বিপদ। এই মুহূর্তে জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, এইবার অনলাইন পেমেন্ট করতে আপনি হাজারবার ভাবক। অনলাইন পেমেন্ট করা সকল এইবার সাবধান, কেন কিউআর কোড স্ক্যান সঠিকভাবে করিব নোৱাৰিলে পড়িব আপনি বিপদত। মুহূর্ততে খালি হয়ে পড়িব পারে আপনার একাউন্ট। কিউআর কোড স্ক্যানিং করার পিছত আপনার সমস্ত ডাটা হব পারে চুরি। কিউআর কোড স্ক্যানিং করার পাছতে আপনার সমস্ত ডাটা চুরি হওয়ার সম্ভাবনা আছে, কেন কিদরে রক্ষা পড়ব আপনি এই সমস্যার পৰা, আপনি এই ডাঙর সমস্যার কিদরে আপনি বাঁচিব তার তথ্য আমি জানাইছো। কিদরে সঠিকভাবে ব্যবহার করব আপনি কিউআর কোড, কিউআর কোড স্ক্যানিং করার সময়তে কিছু নিয়ম আপনি মানি চলিব লাগিব, আর যদিহে আপনি নিয়ম মানি নচলে তেন্তে আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব। বিশ্বাসযোগ্য উৎসর পরে কিউআর কোড স্ক্যান করুক। ডাক টকা কিউআর কোড স্ক্যান করার পর আপনি বিরত থাকুক। কিউআর কোড স্ক্যান করার পূর্বে মোবাইল ক্যামেরার সুরক্ষার সেটিংস পরীক্ষা করুক। কিউআর কোডের উপর সন্দেহ থাকিলে মেলওয়্যার স্ক্যানার সহায়ত ইয়াক স্ক্যান করুক। কিউআর কোডের উপর সন্দেহ থাকিলে মেলওয়্যার স্ক্যানারের সহায়ত ইয়াক স্ক্যান করুক। দোকানত কিউআর কোডের ধন দিয়ার আগতে আপনি পরীক্ষা করুক। আর এইদরে আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি এখবার ভাবক, কেন এনে ধরনে বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে, কেন কিউআর কোড স্ক্যানের হরলুকি হয়েছে বহু ধন, বহু লোকে এটা ভুক্তভোগী হয়ে পড়েছে আর বহু লোকের ধন এবার এইদরে স্ক্যান করার পিছতে নাইকিয়া হয়ে পড়েছে, নিজের একাউন্টত থাকা ধন খালিও হয়ে পড়েছে। গতিকে আপনি কিউআর কোডে স্ক্যান করতে আপনি পেমেন্ট করতে আপনি হাজার বা ভাবক, যদি সন্দেহ হয়েছে আপনি বারম্বার পরীক্ষা করুক। সন্দেহ থাকা স্ক্যানার আপনি পেমেন্ট নকৰিব, আর যদিহে করে তেন্তে আপনি বারে বারে পরীক্ষা করুক। আন এটা ডাঙর খবর হয়েছে গুৱাহাটীর কারাগারের পৰা পেলত যা কয়দী সন্ধানহীন। এই মুহূর্তে জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, গুৱাহাটীর কেন্দ্রীয় কারাগারের পৰা পেলত যা কয়দী সন্ধানহীন হয়ে পড়েছে। হত্যার অভিযোগের কারাবন্দী আছিল মনদীপ রাভা। এমাহর পেলত ঘরলৈ গৈছিল হত্যার অভিযুক্ত মনদীপ। বকুর বাসগৃহর পৰা পলাতক কয়দীজন। মনদীপর পলায়নের পাছতেই কেন্দ্রীয় কারাগারত এক প্রকার হাহাকার পরিবেশের সূচনা হয়েছে। আরক্ষীয় সন্ধান উলিয়াব পৰা নাই পলাতক কয়দীজনের। আন এক ডাঙর খবর হয়েছে ফুটবল খেলার মাজতে এক বজ্রপাত পড়ি 21 বছরীয় খেলোয়াড় করুণ মৃত্যু হয়েছে।
এই ছবিখনলৈ আপুনি ভালদৰে মন কৰক আৰু 21 বছৰীয়া এই খেলুৱৈ ফুটবল খেলুৱৈৰ মৃত্যু হৈছে হঠাৎ খেলৰ মাজতে বজ্ৰ পৰিছে আৰু তাৰ পিছতে এই প্লেয়াৰ গৰাকীৰ মৃত্যু হৈছে এখন তীব্র প্ৰতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলৰ মাজতে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে খেলুৱৈসকলে ফুটবল খেলি থকাৰ মাজতে হঠাৎ আকাশৰ পৰা নামিল বিজুলী ডেৰেকনি বজ্ৰপাত পৰি মৃত্যু মুখত পৰিছে এগৰাকী 21 বছৰীয়া ফুটবল খেলুৱৈ গুৰুতৰভাৱে আহত হৈছে আন 6 কৈ খেলুৱৈ ব্ৰাজিলৰ এণ্টনিয়োদা দা প্লেটিনাত সংঘটিত হৈছে এই ভয়াৱহ দুৰ্ঘটনা মৃত্যু হোৱা 21 বছৰীয়া ফুটবল খেলুৱৈৰ নাম আছিলে কেও হেনৰিক ডি লিমা গনকালভেছ